সব অংশের সব গোত্রের লোক একত্রিত হয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে আর আমরা এখন যাত্রা করব সেই মাদ্রাসার উদ্দেশ্যে আপনারা মেহরবানি করে সুন্দর শৃঙ্খলাবাদ বদ্ধ হয়ে আমরা একত্রিত হয়ে ওখানে যাব আমি আবারও কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা এত কষ্ট করে এই বিভিন্ন জায়গা থেকে বাইরে এসেছেন আমি আসলে আন্তরিকভাবে আনন্দিত এবং গর্বিত আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ চির ঋণী হয়ে থাকব আপনারা আগামী দিন আগামী 31শে জানুয়ারি ফুরমান করে দিবেন যে চরবাসী তারা ইচ্ছা করলে বিজয় ছিনিয়ে আনতে পারে এটা আপনাদের যেখানে যা করতে হয় যা যা প্রয়োজন যে যাভাবে করার দরকার সেভাবে করা হবে ইনশাল্লাহ আপনারা কোনো কেউ কোনো চিন্তা বা কোনো ভয় ভীতির মধ্যে থাকবেন না মানুষ অনেক হুমকি ধমকির কথা শুনতেছি ওগুলা কিছুই না নির্বাচনী একটা এই কথা ওগুলা নিয়ে কোনো বিভ্রান্তি হবেন না আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ কোনো ধরনের কোনো আপনারা চিন্তা করবেন না আল্লাহর রহমতে আর আমি এখানে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।